আগন্তুক দেশের গৌরবোজ্জ্বল 78 সংখ্যক স্বাধীনতা দিবস উপলক্ষে ঘর ঘর তিরঙ্গা যে কার্যসূচী, সেই কার্যসূচীর অংশ বিশেষে এটা তিরঙ্গা যাত্রা শোণিতপুর জেলা প্রশাসনে আয়োজন করেছে। আর আমি দেখছি পুনপটিয়াকৈ এই দৃশ্য, এয়া হয়েছে দরং মহাবিদ্যালয়ের শোণিতপুর জেলা প্রশাসনের উদ্যোগত আজি এক বিশেষ কার্যসূচী হাতত লৈছে, আর সেয়া হয়েছে তিরঙ্গা যাত্রা। আর এই মুহূর্তে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী আর কেবাখনো মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছে, আর জেলা প্রশাসনের লোকে অংশগ্রহণ করেছে। আমার যেহেতু আয়ুক্তগী আছে, মানে শোণিতপুর জেলা আয়ুক্ত দেবকুমার মিশ্র কাশে আহিব বিচার তিরঙ্গা যাত্রা। আমি জেলা প্রশাসনের ফলেরপা আজিরেপরাই রাতেপা দরং মহাবিদ্যালয়ের বিভিন্ন NCC, NSS, আন আন শিক্ষানুষ্ঠানের সমূহ শিক্ষার্থী, আমার বিভিন্ন বিষয়া কর্মচারী সকল, বিভিন্ন ডিপার্টমেন্টের আর জনসাধারণ সকলকে লই এক বিশাল আমি তিরঙ্গা যাত্রা আয়োজন করেছো। আর এই তিরঙ্গা যাত্রারপর আরম্ভ করে প্রত্যেকটা দিনেই আনকি চাহবাগিচা অঞ্চল, বিভিন্ন ব্লক, গাঁও পর্যায়তো বিভিন্ন ধরনের আমি এই মানে এইবিলাক সেলিব্রেট করেম, উদযাপন করেম বিভিন্ন অনুষ্ঠান। সকলকে সর্বস্তরের রাইজর আমি সহযোগিতা কামনা করছো, আর আশা করছো আগন্তুক স্বাধীনতা দিবসের সঙ্গতি রাখি যে হর ঘর তিরঙ্গা যাত্রা ইয়াত অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে, সেই অনুষ্ঠানত সকলে স্বতঃস্ফূর্তভাবে সহযোগ আগবাব, আর আগন্তুক স্বাধীনতা দিবসের যিকোনো কার্যসূচী বা ইয়ার তাৎপর্য নিজে উপলব্ধি করে আমাক সকলকে সহযোগ করব। এই আমি সকলকে আগন্তুক স্বাধীনতা দিবসের আগতীয়া শুভেচ্ছা জানাইছো, ধন্যবাদ জানাইছো। আর আয়ুক্তগী ফ্ল্যাগ অফ করে এই যাত্রার শুভারম্ভ করেছে, আর আমি দেখছো এই পরিবেশ দরং মহাবিদ্যালয়েরপরা। আর এনেদরে এটা তিরঙ্গা যাত্রা উলিওয়া হয়েছে এয়া ঐতিহ্যমণ্ডিত দরং মহাবিদ্যালয়েরপরা। আর যা আয়ুক্তগীয়ে ফ্ল্যাগ অফ করে এই তিরঙ্গা যাত্রা শুভারম্ভ করেছে, আর দরং মহাবিদ্যালয়, তেজপুর মহাবিদ্যালয়ের NCC গ্রুপ, আর বহুকেখন বিদ্যালয়ের আর NCC গ্রুপের ছাত্র ছাত্রী সকলে অংশগ্রহণ করেছে। আর এনেদরে দেশের যে গৌরবোজ্জ্বল স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসের তাৎপর্য বিশেষ ছাত্র ছাত্রীর জনসাধারণের মজত সেয়া উপলব্ধি করার মানসরে এনেদরে এটা সরকারে বিশেষ কার্যসূচী গ্রহণ করেছে। আর শোণিতপুর জেলা প্রশাসনে আজি এই 12 আগস্টের পুয়া এনেদরে ঐতিহ্যমণ্ডিত দরং মহাবিদ্যালয়ের এনেদরে তিরঙ্গা যাত্রা এয়া উলিয়াইছে। আর আমি দেখছো দরং মহাবিদ্যালয়ের এয়া এক পরিবেশ।